আসসালামু আলাইকুম, আছে করছেন বলা চান বলা চিনি আসলাম আরেকটা নতুন ব্লগ। তো চলো শুরু করা যাক। ওকে, তো আজকে হচ্ছে আমরা যাবো কুটুম বাড়ি। তো তোমরা অনেকেই চিনো না, অনেকেই চিনো, তো আজকে সবাইকে দেখানোর জন্য আজকে আমরা যাবো কুটুম বাড়িতে। চলো যা যা, চলো কুটুম বাড়ি যাও যাক। খালি না, আমাদের অন্য একটা ঢুকতে হবে। দেখি এদিকে দুই তিনটা হোটেল আছে, তো আমরা এইটা থেকে এখন আরেকটা চলে যাবো। এই জায়গায় মানে স্পেস খালি না। ওকে, সেই জায়গাটা অনেক রিস্কি। তো গাইজ, এই রেস্টুরেন্টের থেকে আমরা বের হয়ে গেলাম। তো দেখতে পারলে আসলে ওই রেস্টুরেন্টে কোনো স্পেস খালি ছিল না, তার জন্য এই রেস্টুরেন্টের থেকে আমাদের বাধ্যগত বের হয়ে যেতে হলো। এখন আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব, তো এটার নাম হচ্ছে ইষ্টি কুটুম, মানে ওটার পাশেই এই রেস্টুরেন্টটা। তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ইষ্টি কুটুম। আর তোমরা যদি এই সুন্দর রেস্টুরেন্টে বা এই জায়গাটায় যদি আসতে চাও, তাহলে তোমরা যদি ঢাকার থেকে আসো তাহলে পোস্তকলা এসে বললেই হবে আমি কুটুম বাড়ি যাবো, তাহলেই তোমরা সুন্দর জায়গাটায় এসে পড়তে পারবে। ওকে, এখন তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। Thank you.
গেজ আমরা এখন এখানে খাবার অর্ডার দিব। আর গেজ আজকে শুক্রবার দেখে এখানে শুধু লুচি আর মুরগির চাপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের খাবারটা এসে পড়েছে। তোমরা এখন আমাদের ভিডিওটা এনজয় করতে থাকো। ছিলাম কুটুম্বাড়ির ইষ্টি কুটুম্বের রেস্টুরেন্টে। দেখতে পেলে এটা হচ্ছে কুটুম্বাড়ির ব্লগটা। তোমাদের কাছে যদি এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবে, প্লিজ প্লিজ একটা ভিডিওতে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে আমাকে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং একটু লাইক কমেন্ট করে দিও, তাহলেই হবে। আমি একটা নতুন একটা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের ভিডিওস অপশনে গেলে। আমার মাত্র অল্প কিছু ভিডিও এবং একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো প্লিজ প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আমাকে একটু সাপোর্ট করবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।